গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে একদম অন টাইম ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি মানে প্রায় 10:15-এর মধ্যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য আজকে একদম 6:10 বাকি ঘুম ভেঙে গেছে। উঠে কিছুক্ষণ মোবাইল টোবাইল দেখে তারপর উঠলাম, আর এখন বাজে 6:30, আমরা রেডি, এখন বেরিয়ে পড়বো। আর আজকে অনেক দিন পরে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের মুখ দেখতে পাচ্ছি। তবে এই তিনটা দিন বৃষ্টি ছিল, বাট ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আজকে সকাল থেকে একটা ভ্যাপসা গরম। ওই যে হচ্ছে আমাদের সূর্য মামা আস্তে আস্তে করে উঁকি দিচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে এবার গরম বাড়বে। আমরা চলে এসেছি, এ বাবা কালো কালো আসছে, আমরা চলে এসেছি এক্সারসাইজ করে। আর ও এখান থেকে আমাদের ইলেকট্রিক বিলের কাগজটা নিচ্ছে, মানে আমাদের ফ্ল্যাটের ইলেকট্রিক বিলের কাগজ। আর হাত পা গুলো আর দিচ্ছে না। আর কালকের দিনটা, তারপরে রবি, সোম, মঙ্গল, তিন দিন আবার বন্ধ। রবিবারে তো এমনিতেই বন্ধ থাকে, সোমবারে 15 আগস্ট বন্ধ থাকবে কি না জানি না, বাট আমরা থাকবো না, আমরা বেড়াতে যাবো। মঙ্গলবারেও সেই, আবার আমরা যেতে যেতে তো এখানে আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। রেডি হয়ে বেরিয়ে গেছি অফিসের জন্য, আর ও আবার উপরে গেছে, কারণ আজকে আমাদের মানে যেই দাদা আমাদেরকে জল দেয় ওনাকে বলা হয়েছিল 2 ড্রাম জল দেওয়ার জন্য, কিন্তু খালি ড্রামগুলো আমরা বাইরে রেখে আসিনি। তো এখন আমি এখানে গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর ও আবার উপরে গেছে ড্রামগুলো বের করে দিয়ে তারপরে আসবে। আর এখন অলরেডি 10:30 বাজে। হ্যাপি বার্থডে প্রভাস, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রভাস, হ্যাপি বার্থডে টু ইউ। তো ক্যান্ডেল গুলো নেব, ক্যান্ডেল গুলো নেব না, বলেছি বিড়ি একটু কম লাগবে। হ্যাঁ এবার ভালো লাগছে। অফিস থেকে বেরিয়েই এরকম একটা জ্যামের মধ্যে পড়েছি, আর গাড়ির লাইন দেখো, প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে জ্যাম থেকে বেরিয়েছি, এদিকে পুরো লাইন লেগে গেছে গাড়ির। বাপরে এই লাইন কত দূর, তো পাশ হতে আজকে রাত কভার হয়েছে, বুঝতে দেখো। বেরিয়ে এখন এসছি একটু দমদম পার্কের দিকে, ওর একটু কাজ আছে, ও ভেতরে গেছে, ও কাজটা সেরে নিলে তারপরে একটু বড় বাজারের দিকে যাব। ওইখানে আমার একজন ভাই এসছে, মানে আমার বড় মাসির ছেলে, আমার বড় মাসি, ওরা আসাম থাকে। তোমাদের সঙ্গে ওদের পরিচয় করানো হয়নি, কারণ আমার বিয়েতে ওরা আসার প্ল্যান ছিল, বাট কোভিডের কারণে টিকিট ক্যান্সেল করা হয়েছিল, ওরা আসতে পারেনি বিয়েতে আনফর্চুনেটলি। তো আমার মাসির ছেলে এসছে, কিছু কাজে এসছে, ও আবার পরশুদিন মানে রবিবারে চলে যাবে। তো আজকেই আমি জানতে পারলাম কি ও কলকাতায় আছে, তো ভাবলাম এত কাছে আছে তো অন্তত একটু দেখা করে আসি। ওর এখানে কাজটা শেষ হয়ে গেলে তারপর আমরা যাব বড় বাজারে, এখানে ওর সঙ্গে দেখা করব, আর ওকে বলবো কালকে আমার এখানে ডিনার করার জন্য। অ্যাকচুয়ালি অফিসের কারণে এখন আর, যেহেতু সারাদিন অফিসে থাকি, তো দিনের বেলা ওকে বলতেও পারবো না, দাদাকে বলতেও পারবো না আসার জন্য, তো বলবো রাতে আসার জন্য, যদি আসছে তো ভালো হবে, মজা হবে। তো চলো ও কাজটা সেরে নিক তারপরে যাই। আর প্রচণ্ড গরম, বাপরে বাপ, জ্যামে দাঁড়িয়ে পড়ছে। আমাদের কপালটাই খারাপ, যেখানেই যাচ্ছি সেখানে গিয়ে এই সিগন্যালে দাঁড়াতে হচ্ছে, আর অলরেডি 8 বাজে, বুঝছো, 8:00-8:00 বাজে। যেই জায়গাতে যেতে আমাদের আধ ঘন্টা সময় লাগবে, সেই জায়গাতে আমাদের এখন 1 ঘন্টায় পৌঁছাতে পারবো কিনা জানি না। 8:00 বাজে আর আজকে আমরা প্রত্যেকটা সিগন্যালে দাঁড়িয়েছি, প্রত্যেকটা, এই জাস্ট ছাড়লো। তো সিগন্যালে দাঁড়াতে দাঁড়াতে ফাইনালি এসে পৌঁছেছি। এই হলো আমার দাদা, এ হাই বল, হাই। তো ওরা আজকে এসছে আর কিছু কেনাকাটা, মানে মালটাল, কাপড় চোপড় কিনতে এসছে। তো আমার বিয়েতে যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি
কোভিডের জন্য যাওয়া হয়নি, টিকিট কেটেও টিকিট ক্যান্সেল করা হয়েছিল। তো চলো ওর সঙ্গে বসে একটু গল্প করব। চলো আমরা দেখা করে বেরিয়ে গেছি আর ওকে খুব করে বললাম কালকে আয় আমার এখানে খেয়ে দিয়ে যা, ডিনার করে যা। বাট ও এখন খুব কম টাইমে, হ্যাঁ ও অ্যাকচুয়ালি পরশু দিন চলে যাচ্ছে, খুব কম টাইমের জন্য এসছে, সেজন্য আর কালকে যেতে পারবে না। তবে প্রমিস করেছে নেক্সট টাইম যখন আসবে তখন আমার এখানে গিয়ে থাকবে। তো চল ভালো থাকিস, আবার আসলে আমার এখানে। অনেকটা লেট হয়ে যাচ্ছে আমাদের বাড়ি ফিরতে ফিরতে, এখনও আমরা বাড়ি ফিরিনি। তো সেই জন্য আজকে বাড়িতে গিয়ে আর রান্নাবান্না করা পসিবল না, কারণ মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে এবার। কারণ কোন সকালবেলা 6:10 বাজে তখন ঘুম থেকে উঠেছি, তো ও এখন দই নিয়ে নিচ্ছে। ভাবলাম প্রথমে বাড়িতে গিয়ে রুটি আর তরকা খাবো, বাট ও বলছে রোজ রোজ রুটি খেতে আর ভালো লাগছে না, সেই জন্য এখন টক দই নিচ্ছে। বাড়িতে গিয়ে আমরা দই মুড়ি খাবো, আর এখানে প্রত্যেকটা গাড়ির সঙ্গে তোমরা কিচ্ছু পনেরো এগারোটা না, যদিও 10:30 বাজে। আমি এসে স্নান করে নিয়েছি, এবার আমি যাব পুজো দিতে। আর ও এখানে কিছু বাসন ছিল আমাদের সকালের মানে ব্রেকফাস্টের বাসনগুলো, ও ধুয়ে নিয়েছে, ও ধুয়ে ও স্নান করতে গেছে, আর আমি আজকে পুজো দেব। কালকে কত তাড়াতাড়ি হয়ে গেছিলো সব কিছু, বাস আজকে ঘুরিয়ে ফিরে সেই আবার লেট। তো এই হলো আজকে আমাদের ডিনার, আমাদের দুজনেরই মুড়ি আর দই, একদম সিম্পল আর হেলদি না নন হেলদি জানি না। অলরেডি 11:14 বাজে, ডিনার আমাদের কমপ্লিট, আর এবার শুয়ে পড়ব কারণ প্রচণ্ড ঘুম পেয়েছে। আজকে সকালবেলা মোটামুটি 6:00, হ্যাঁ এই কথাটা তোমাদেরকে অনেকবার বলা হয়ে গেছে, আজকে 6:10 আগে ঘুম থেকে উঠেছি। তো এখন আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো প্রচণ্ড বেশি ঘুম পেয়ে গেছে, কারণ সেই সকালবেলার এক্সারসাইজ থেকে শুরু করে অফিস, তারপরে এতটা স্কুটি জার্নি, মানে আর শরীর দিচ্ছে না। তো আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, তারপরেও জানি তোমরা আমার পাশে আছো, পাশে থাকবে। তো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে তোমাদের সঙ্গে, পরশু দিন থেকে তোমাদের জন্য দারুণ দারুণ ভিডিও আসতে চলছে, সঙ্গে থেকো। আর কালকে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।